দারাজ থেকে দারাজ কোম্পানির লোক আমাকে একটা প্যাকেট পাঠাইছে, এখন প্যাকেটটির ভিতরে কি আছে আমরা এখন দেখব। চলুন গাইস, আপনাদের সবাইকে নিয়ে আমরা এখন প্যাকেটটি আনবক্সিং করব। চাকু দিয়ে আমরা প্রথমে উপর পাটটা কেটে নেব। চলুন গাইস, আমরা কেটে থাকি। কাটা হয়ে গেলে প্যাকেটের ভূত থেকে আমরা বক্সটি বাই করবো। দেখতে পাচ্ছেন এটি একটা বক্স, T900 আলট্রা স্মার্ট ওয়াচ, একটা ঘড়ি, টাচ ঘড়ি, আসলে বলা হয় টাচ ঘড়ি। এখন আমরা এটা আনবক্সিং করব, আনবক্সিং করে দেখব ভিতরে কী কী আছে, এখন আপনাদের সহকারে আমরা আনবক্সিং করব। প্যাকেটের চারপাশের কাগজ আমরা কেটে ছিঁড়ে জ্যাম্মাই হোক কেটে ছিঁড়ে তারপর উপকার পাটটা তুলব। চলুন গাইস, আমরা পাটটা তুলতে থাকি। তোলা হয়ে গেলে ইউজার ম্যানুয়াল পাবো, একটা দুইটা বেল পাবো, আসলে দুইটা বেল ঘড়ির সাথে লাগাতে হবে। আর এটা মেন ঘড়ি, ঘড়িটা আপনাদের অন করে দেখাবো। আরও বক্সের ভিতরে কী আছে আমরা দেখতে থাকি। বক্সের ভিতরে একটা চার্জার পাবো, আসলে এটা দিয়ে বক্স ঘড়িটা মেন ঘড়িটা চার্জ দিতে হবে। এখন আমরা ঘড়িটা অন করবো। চলুন, ঘড়িটা অন করবো। এখন আমরা দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার বাটনটা চাপে ধরে লাগছি, ঘড়িটা আসলে অন হচ্ছে না, ঘড়িটা চার্জ দিতে হবে। চার্জ দিয়ে তারপরে আমরা দেখবো এটা অন হয় নাকি। চলুন গাইস, আমরা এটা চার্জ দিই। চার্জ দিয়ে এখন লাগাবো, দেখি চার্জ দিয়ে অন হয় নাকি। উপর পিপারটা তুলবো, তুলে তারপর ওয়্যারলেস এবার বসাবো। দেখতে পাচ্ছেন গাইস, ঘড়িটা অন হয়ে গেছে, ঘড়িটা খুব স্মুথলি কাজ করেছে। ঘড়ির ভিতরে সেটিং কত দেখছেন, এই সেটিং বিষয় নিয়ে আরেকটা পরবর্তী ভিডিও বানাবো। আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন, আমরা পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। চলুন গাইস, আমরা আরও বাকি অংশ ভিডিও দেখি। এই দুইটা বেল লাগানো হয়ে গেলে ঘড়িটা একটি ভালো লুক চলে আসে। দেখতে পাচ্ছেন ঘড়িটা পরতে খুব সুন্দর, খুবই একটা সুন্দর ডিজাইন। ভিতরে মেলা অপশন আছে, এই অপশন নিয়ে পরবর্তী আরও একটা নতুন ভিডিও বানাবো। এই ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।